अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। आज के आबार आरेकटु चक्कर लगाते आसलाम मालाबारे गोल्ड एंड ज्वेलरी शॉप। तो एटा होच्छे रासल कायमाते। एखाने की की कलेक्शन एसेछे देखते आसलाम। এখানে গোল্ড ডায়মন্ড জুয়েলারি সবগুলাই ওরা রেখেছে। রাসেল কামাতে দুটো আছে, একটা হচ্ছে নাকিলের দিকে আর একটা হচ্ছে এটা রাগ মোলে। আমি আজকে যেটা এসেছি, এই যে খুব সুন্দর সুন্দর এখানে এগুলো 22 ক্যারেটের ইয়াররিং দেখা যাচ্ছে, ঝুমকা। এখানে বক্সের ভিতরে কিছু আছে, বাচ্চাদের ছোটখাটো কিছু চেইন ইয়াররিংস, আর এগুলো হচ্ছে নূপুর। এখানে এত বেশি লাইট যে লাইটের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো। এগুলো হচ্ছে চেইন গলার, যেগুলো ছোট ছোট বলের মতো দেখা যাচ্ছে ওগুলা। এই পাশে আবার ব্রেসলেট, এগুলো ছেলেদের। ইন্ডিয়ান যারা কেরালাতে থাকে ওরা তো ইউজ করে হাতে চেইন আর গলায়, এগুলা মেয়েদের ব্রেসলেট। ছোট বড় বিভিন্ন সাইজের আছে এখানে। মালাবারের কালেকশন মোটামুটি ভালো থাকে, আর দুবাইতে তো অনেক বড় বড় মালাবারের স্টোর আছে। এগুলো হচ্ছে আনকাট ডায়মন্ড জুয়েলারি, এরা ব্র্যান্ডের। সিম্পল এবং খুব সুন্দর। ছোটখাটো একটা আসলে কালেকশনে রাখা যায় ডায়মন্ড সেট। এগুলোতে রুবি বা এমরাল্ড এরকম স্টোন লাগানো থাকে। এখানে হচ্ছে পার্লের সাথে গোল্ড, এটা মাইন ব্র্যান্ডের আনকাট ডায়মন্ড জুয়েলারি। একটু কাছ থেকে দেখাচ্ছি, এটাও ডায়মন্ড, আনকাট ডায়মন্ড, ছোটখাটো সিম্পল, খুব সুন্দর। এটা হচ্ছে মঙ্গলসূত্র বলে এটাকে, যারা ইন্ডিয়ান হিন্দুরা যারা বিয়েতে ইউজ করে থাকে। তবে ফ্যাশনেবল হিসেবে আজকাল আমাদের দেশে এমনিতে অনেকেই এটা ইউজ করে। এগুলো সব ডায়মন্ডের, আনকাট ডায়মন্ড ইয়াররিং, ব্রেসলেটও আছে এখানে। এগুলা লকেটের সেট গুলা, ইয়াররিং আর লকেট উইথ চেইন, খুব সুন্দর। এখানে রুবি আর এমরাল্ড দিয়ে উইথ ডায়মন্ডের সাথে, চাইলে রিংও অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ম্যাচিং করে। এটা পার্লের সাথে আছে। সিম্পল, খুব সুন্দর। এখানে হচ্ছে আবার বড় একটু বড় স্টোন, যেমন এটা ইয়াররিং সহ রিংও আছে এটাতে। এটা এমরাল্ড উইথ ডায়মন্ড সেট হিসেবে করা আছে এগুলা। এটা হচ্ছে ব্লু শেফের, চাইলে আবার ব্রেসলেটও ম্যাচিং করে নিতে পারবে, আলাদা করে ব্রেসলেট বানানো আছে। আর এটা নিউ কালেকশন এসেছে, ব্যাঙ্গলস
ডায়মন্ডের উইথ 22 ক্যারেট গোল্ডের সাথে। এটা এগুলো সব ইয়াররিং, এগুলো ডায়মন্ড গোল্ডের সাথে। এখানে সব 22 ক্যারেটের ইয়াররিং। এখানে লাইটিংটা খুব বেশি ভালো করে বোঝা যাচ্ছে না, জাস্ট দেখাচ্ছি। এই পাশের বক্সটা সব হচ্ছে ইয়াররিংস, কানের ঝুমকো, ছোট 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 কানের, ছোট বড় সব রকমের ডিজাইন আছে। একটু ক্লোজ আপ করে দেখাচ্ছি আমি নর্মাল ইউজের জন্য। ফ্যান্সিও আছে, যে উপরে ঝুমকাগুলো আছে, স্টোনের সাথে আছে, বিভিন্ন ডিজাইনের আছে। আজকে গোল্ড ক্যারেট রেট হচ্ছে 22 ক্যারেট হচ্ছে 208.25। আর এপাশে এগুলো সব হচ্ছে রুবি এমরাল্ড এগুলার সেট। এটা আবার ডায়মন্ড নাই, এটা হচ্ছে রুবির সাথে গোল্ড, এটা ছোট সেট। এরকম আরো উপরে আরো আছে। এমরাল্ডের আছে গোল্ডের সাথে, অথবা রুবি আর এমরাল্ড মিক্সও আছে। আর এখানে এই যে দুটা দুটা করে সেট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কাপল রিং। এগুলাতে ছোট ছোট ডায়মন্ড বসানো আছে হাজবেন্ড ওয়াইফের জন্য, চাইলে নামও খোদাই করে ওখানে লেখা যাবে। এই সেটগুলো এখানে আছে। আর এই পাশে এই রিংগুলা, এগুলো অ্যারাবিয়ানরা বেশি ইউজ করে। এগুলা ডায়মন্ডের ডাবল সিস্টেম, যেটা রিং দুটা একসাথে, এটা নিলে দুটা একসাথেই নিতে হবে। এটা এইভাবেই সেট রিংটা। এ পাশের এগুলো সব হচ্ছে রুবি এমরাল্ড স্যাফায়ার, যেগুলা প্রেশিয়াস স্টোন আছে ওসব দিয়ে বানানো সেটগুলা। তো এই ফাঁকে আমি একজোড়া আবার চুড়িও পছন্দ করলাম, এগুলো হ্যান্ডমেড। এখানে এগুলা 21 ক্যারেটের ব্রেসলেট সব এপাশে। ভালো করে দেখা যাচ্ছে না, অতিরিক্ত লাইট এখানে একদম। এগুলো 21 ক্যারেটের ছোটখাটো, এগুলা ফরেনার্সরা বেশি নিয়ে থাকে 21 ক্যারেট। এগুলো 22। দেখি আমার চুরির ব্যাপারে কথাবার্তা হচ্ছে, কতটুকু কমানো যায়। মেকিং চার্জটা খুব বেশি হয় অনেক সময়। আসলে এটা আইটেম ওয়াইজের উপর দামটা নির্ভর করে, হ্যান্ডমেড হলে একটু মেকিং চার্জ একটু বেশি হয়। তবে মোটামুটি অনেক কমিয়ে রাখার চেষ্টা করে ওরা, ওরা চেষ্টা করে কাস্টমারকে খুশি করার জন্য যতটুকু সম্ভব, যতটুকু ওদের সামর্থ্য আছে কমিয়ে রাখার চেষ্টা করে। যেহেতু এটা কম্পিউটারের মধ্যে সিস্টেমেই থাকে, লাস্ট কতটুকু পর্যন্ত মেকিং চার্জ দেওয়া যাবে। এখানে এগুলো 21 ক্যারেট সব। উপরের বাক্সের গুলা আবার সব 22 ক্যারেট। এখানেও লাইট একটু ডিস্টার্ব করছে, ছোট ছোট সেট গুলা এগুলা। আজকে যখন আসলাম মালাবারে, চিন্তা করলাম এই মালাবারটাও একটু ভিডিও করে আপনাদের দেখাই। এখানে অনেক ব্রেসলেট, ব্যাঙ্গেলস, যে বড় সিঙ্গেল যে ব্যাঙ্গেলস গুলো ইউজ করি আমরা, ওগুলো আছে।
যেটা আগের ভিডিওতে আমি দুবাই থেকে নিয়ে ফেলেছিলাম, এরকম বড় ব্রেসলেট। নিউ কিছু ডিজাইন এসেছে ব্যাঙ্গলসের। এবার নিউ কালেকশনে এসেছে যেটা, সেটা হচ্ছে হোয়াইট গোল্ড এবং রোডিয়াম, ওরা রোডিয়ামেই বলে। এই যে সামনে যেটা স্টোন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রুবির সাথে গোল্ড। এপাশে আরো নেকলেস আছে আর নর্মাল চেইনগুলা, রেগুলার ইউজের জন্য হোক বা অকেশনালি ফ্যান্সি ইউজের জন্য, সব ধরনের চেইনই এখানে আছে। আর এখানে একটু অফার চলছে একটা, 2500 দিরহামের যদি ডায়মন্ড জুয়েলারি বা ফুলকি কোনো কিছু নিলে ওটার সাথে 1/2 গ্রাম গোল্ড ফ্রি দিচ্ছে। এগুলা 21 ক্যারেটের, এগুলো খুব সুন্দর, সিম্পল। বাট 21 ক্যারেট আসলে তেমন নেওয়া হয় না আমাদের। এগুলো সেটগুলা একটু ডিজাইনেবল, হালকা পাতলা বাট সুন্দর। এগুলা ফরেনার্সটাই বেশি নিয়ে থাকে এই ধরনের ডিজাইনগুলা। আমার ব্যাঙ্গলস নেওয়া হয়ে গেছে, দুটোটা মিলে 28 গ্রামস হয়েছে, একটু বেশি। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।